প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি সুমন স্যার বলছিলাম। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে এই সপ্তাহ থেকেই আমরা বিদ্যালয়ের পক্ষ হতে লাইভ ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, এবং এই লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে হলে তোমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর সেটি হচ্ছে নিজের মোবাইল ফোন থেকে তোমাদেরকে জুম অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সো আজকের ভিডিওতে আমি মূলত তোমাদেরকে হেল্প করবো যে তোমরা কীভাবে খুব সহজেই জুম অ্যাপসটি ডাউনলোড করে লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবে সেই বিষয়ে। সো প্রথমত তোমার ফোনের অপশনস থেকে তুমি হচ্ছে যেখানে প্লে স্টোর অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করো। ক্লিক করলে উপরে দেখবে যে এরকম সার্চ বার শো করবে। সার্চ বারে তুমি হচ্ছে জুম কথাটি লিখতে হবে, ZOOM। সো জুম লিখে তুমি সার্চে ক্লিক করো, তাহলে প্রথমেই দেখবে যে এরকম জুম ক্লাউড মিটিংস নামে একটি অ্যাপস তোমাকে শো করবে, এবং পাশে ইনস্টল বাটনটি থাকবে। সো ইনস্টল বাটনে ক্লিক করবে। ওকে, ইনস্টল বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। যেহেতু সফটওয়্যারটি তোমরা দেখতে পাচ্ছ যে 40 মেগাবাইটের মতো, সো ইনস্টল হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগতে পারে, ততক্ষণ তোমাকে ওয়েট করতে হবে। ওকে ওকে, ডান। ডাউনলোড শেষ হয়ে গিয়েছে, এবং ডাউনলোড হওয়ার পরে সফটওয়্যারটি ইনস্টল হতে থাকবে, এই জন্য হয়তো বা আরও 2-1 মিনিট সময় লাগতে পারে। ওকে ডান। সো সফটওয়্যারটি এবার ইনস্টলও হয়ে গিয়েছে। ইনস্টল হয়ে গেলে পাশে তোমাকে ওপেন বাটনটি শো করবে, সো তুমি ওপেন বাটনে ক্লিক করবে। ওকে, ওপেন বাটনে ক্লিক করার পরে তোমাকে প্রথম যে পেজটি শো করবে সেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং এখানে নিচের দিকে তোমরা 3টি অপশন দেখতে পাচ্ছ, জয়েন আ মিটিং, সাইন আপ, সাইন ইন। সো তুমি যখন লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাচ্ছ তখন তোমার সাইন আপ বা সাইন ইন কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট জয়েন আ মিটিং এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে তোমাকে বেশ কিছু অপশনস শো করবে, তার মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মিটিং আইডি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মিটিং আইডিটা আসলে কী জিনিস। আসলে আমরা টিচাররা যখন কোনো মিটিং, বা মিটিং বলতে এখানে আমরা ধরে নিতে পারি লাইভ ক্লাস, যখন আমরা কোনো লাইভ ক্লাস স্টার্ট করব তখন জুম অ্যাপসের থেকেই আমাদেরকে একটি মিটিং আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সো ওই মিটিং আইডিটা আমরা ক্লাস শুরু করার আগ মুহূর্তে বা আগের দিনই তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা পার্সোনালি সেন্ড করে দেব, মিটিং আইডি প্লাস পাসওয়ার্ড। তো সেই আইডি এবং পাসওয়ার্ডটি তোমাকে নোট করে রাখতে হবে, তুমি যখন ক্লাসে অ্যাটেন্ড করবে সেই মুহূর্তে তোমাকে মিটিং আইডিটি, আগে থেকে নোট করা মিটিং আইডি এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। সো এই ঘরে আমরা মিটিং আইডিটি ইউজ করব। এখন আমি আগে থেকে আমার অন্য একটি ফোনে আমি একটি মিটিং স্টার্ট করে রেখেছি, সেই মিটিংয়ের একটি আইডি আছে, এবং সেটি আমি এখানে বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, 7451547 96। এরকম যে আইডিটি তোমরা দেখতে পাচ্ছ এখন, এরকমই একটি আইডি, হয়তো ডিজিটগুলো একটু ভিন্ন হতে পারে, সেটি টিচাররা তোমাদেরকে দিয়ে দেবে, সেটি তোমরা নোট করে নিয়ে এখানে ইউজ করবে। ওকে, এরপরের ঘরে তোমরা নিজেদের নাম লিখবে, যে নামে তুমি আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে চাচ্ছ, অর্থাৎ তোমার রিয়েল নেম। ধরো আমি এখানে নিজের নাম লিখছি সুমন। এরপরে তুমি যেটা করতে পারো যে ক্লাসে তোমার রোল নাম্বারটা ইউজ করতে পারো, যাতে আমরা টিচাররা তোমাকে সহজে আইডেন্টিফাই করতে পারি। ধরো তোমার রোল নাম্বার হচ্ছে 10, তাহলে তুমি এখানে 10 লিখে দিলে। এরপরে নিচের দিকে আসলে তুমি আরও কিছু অপশনস দেখতে পারবে, 2টা অপশন আসলে। টি হচ্ছে ডোন্ট কানেক্ট টু অডিও, অর্থাৎ তোমার অডিওতে কানেক্ট করা বা না করা, এটিতে আসলে কোনো কিছু করার প্রয়োজন নেই। এরপরের অপশনটি হচ্ছে টার্ন অফ মাই ভিডিও, এটির মানে হচ্ছে যে যদি তুমি ক্লাসে অ্যাটেন্ড করে তোমার ভিডিওটা অফ রাখতে চাও, অর্থাৎ তোমার নিজের ফেস যদি তুমি শো করতে না চাও, সেক্ষেত্রে তুমি এখানে মার্ক করে দিবে, তাহলে তোমাকে শো করবে না। ওকে, এভাবে তুমি আবার সব কিছু চেক করে জয়েন করে দাও। ওকে, এবারে তুমি খেয়াল করছো যে এখানে তোমাকে একটি পাসকোড দিতে বলতেছে, মিটিং পাসকোড বা পাসওয়ার্ড। সো টিচার যখন তোমাকে আইডি দেবে,
আইডির সাথে সাথে তিনি তোমাকে একটি পাসওয়ার্ডও দিয়ে দেবে। তুমি যেরকম আইডিটি টুকে নিয়ে বসিয়েছো সেরকম পাসওয়ার্ডটি তোমাকে আগে থেকে নোট করে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি যে মিটিংটি কল করেছি অন্য ফোন থেকে সেটি এখন আমি বসাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। N8P ওকে, ছোট হাতের লেটার ইউজ করতে হবে। এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে কোনটি ক্যাপিটাল লেটার এবং কোনটি স্মল লেটার, সেভাবে তোমাদেরকে ইউজ করতে হবে। জি, আবার বড় হাতের N, আবার ছোট হাতের R। ওকে, এখন আমি ওকে বাটনে প্রেস করব। ওকে, একটু সময় লাগতে পারে যেহেতু আমি ওই ফোনে মিটিংটা এইমাত্র শুরু করছি। ওকে, একটু ওয়েট। আমি কিন্তু অলরেডি মিটিংয়ে জয়েন করে ফেলেছি এবং আমি যে ফোন থেকে মিটিংটা কল করেছি এই টি সাইনটা হচ্ছে সেই ফোনটিকেই শো করছে। সো টিচাররা যখন ক্লাস শুরু করবে তখন তারা হয়তো বা হোয়াইট বোর্ড ইউজ করলে তাকে হোয়াইট বোর্ড সহ শো করবে এখানে, অথবা যদি কেউ স্ক্রিন শেয়ার করে ল্যাপটপ স্ক্রিন সেটি তোমাদেরকে শো করবে এবং তোমরা খুবই ইজিলি এবং খুবই স্মুথলি ক্লাসগুলো করতে পারবে। সেটি আমি বলতে পারি যে রিয়েল ক্লাসের মতোই হবে। সো সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো এই হচ্ছে জুম অ্যাপস ইনস্টল করে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করা। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা আরও একটি সহজ উপায়ে জুম অ্যাপস ব্যবহার করে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, আর সেটি হচ্ছে লিঙ্ক ব্যবহার করে। সো টিচাররা যখন ক্লাস টাইম থাকবে তখন তোমরা হোয়াটসঅ্যাপে টিপ থাকবে এবং টিচাররা ক্লাস টাইমে যখন তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করবে, তাহলে তুমি জুম অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা থাকলে তোমার আইডি এবং পাসওয়ার্ডের কোনো প্রয়োজন হবে না। তুমি সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। এক্ষেত্রে তোমার কোনো আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। লিঙ্কটি কীরকম হতে পারে সেটি আমি একটি স্যাম্পল তোমাকে দেখাচ্ছি। তোমাদের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ক্লাস 7 বা 8 9 এভাবে, তো টিচারদের যখন ক্লাস থাকবে তখন তারা তোমাদেরকে মিটিংয়ের বা ক্লাসের যে লিঙ্কটি থাকবে সেটি তোমাদেরকে এখানে শেয়ার করবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কোনো আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সাদত স্যার এখানে একটি মিটিংয়ের লিঙ্ক দিয়েছেন যেটি নীল লেটারে তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করলেই, এই লিঙ্কে ক্লিক করলেই তখন সরাসরি তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। এক্ষেত্রে তোমার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে না। ওকে, সো এই দুইভাবেই তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারগুলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে এবং পাশাপাশি অন্য যারা এখনও লাইভ ক্লাসের ব্যাপারে ইনফর্ম নয় তোমরা তাদেরকে ইনফর্ম করবে। ধন্যবাদ।